মুস্তাফিজুর রহমান আপনি লিখেছেন, মৃত ব্যক্তিকে পোস্টমর্টম করার হুকুম কি? ইসলাম শরীয়ত দৃষ্টিকোণ থেকে এটি জায়েজ কোনো কাজ নয়, একান্ত অনন্য উপায় হয়ে যদি করতে হয় কখনো বিশেষ কেসের ক্ষেত্রে সেটা ভিন্ন কথা হতে পারে। বাট সাধারণ অবস্থাতে দুর্ঘটনায় মৃত্যুবরণ করলো বা আত্মহত্যা করে মৃত্যুবরণ করলো এই জাতীয় বিষয়ে গড়পড়তা যে আপনার পোস্টমর্টম করা হয় সেটি অবশ্যই নাজায়েজ কাজ। যেটি একটু আগে একটা প্রশ্ন উত্তর আমরা বলেছি যে মৃত ব্যক্তির শরীরে কাটাছেঁড়া করা বা তাকে বহন করার ক্ষেত্রে টানাহাচড়া করে তার মানে তার কষ্টের কারণ হওয়া এটা জায়েজ নয়, এবং মৃত ব্যক্তি মৃত হওয়ার পরও তার কষ্ট অনুভবের কথা কিন্তু এ হাদিস থেকে বোঝা যায়, যেটি আমরা উল্লেখ করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত ব্যক্তির বহন করার ক্ষেত্রে সতর্কতার সাথে বহন করতে বলেছেন এবং তার কষ্ট অনুভব হয় সে বিষয়টি কিন্তু হাদিস থেকে স্পষ্ট বোঝা গেছে। এমডি মুস্তাফিজুর রহমান আপনি লিখেছেন, অনেকে আবেগের আতিশয্যে মৃত আত্মীয়ের কপালে চুমু খায়, মৃত ব্যক্তির কপালে চুমু খাওয়ার বিধান কি? মৃত ব্যক্তির কপালে চুমু খাওয়া নাজায়েজ কিংবা হারাম কোনো বিষয় নয়, মহব্বত এবং ভালোবাসে ভালোবাসার কারণে এবং আবেগের আতিশয্যে কপালে মৃত ব্যক্তির কপালে চুমু খাওয়া জায়েজ। আছে মনি তাবাসুম লিখেছেন, আপনি এক অনুষ্ঠানে বলেছিলেন নামাজে চোখ বন্ধ করে রাখা উচিত নয়, আমার প্রশ্ন হলো রাতে ঘুমানোর সময় যে আমল আছে ওগুলো সময় কি চোখ বন্ধ করে করা যাবে? চোখ বন্ধ করে দোয়া দুরুদ জিকির আজকার করা যাবে, রাতে শোয়ার সময় আমলগুলোও করা যাবে, এমনকি নামাজের মধ্যে সাধারণভাবে কখনোই চোখ বন্ধ করা উচিত নয় আমরা ব্যাপারটি এইভাবে বলিনি, আমার মনে আপনার বুঝতে ভুল হয়েছে। নামাজের মধ্যে সাধারণভাবে স্বাভাবিকভাবে চোখ স্বাভাবিক রাখবেন, এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এর বাইরে কোনো কিছু প্রমাণিত নেই, অর্থাৎ স্বাভাবিক অন্য কিছুর মতো চোখের চাহনিটা স্বাভাবিকই থাকবে। তবে অতিরিক্ত মনোসংযোগ তৈরি করবার জন্য কারোর যদি মনোযোগ বৃদ্ধি হয় চোখ বন্ধ করলে, তাহলে তিনি চোখ বন্ধ করতে পারেন, অপশনটা আছে, এবং সাধারণ অবস্থাতে তিনি চোখ খোলা রাখবেন, স্বাভাবিক রাখবেন, তো চোখ বন্ধ করা নাজায়েজ নয়। তবে রাতে ঘুমানোর সময় বা অন্য কোনো সময় আপনি দোয়া দুরুজি কিরাস্কার করতে চাইলে চোখ বন্ধ করে কিন্তু আপনি ঘুমাতে পারবেন। নাসরিন সুলতানা মিতু আপনি লিখেছেন, আমার দুনিয়ায় বেঁচে থাকতে ইচ্ছে করে না, এটা আমার জন্য কি খারাপ কিছুর আলামত? দুনিয়াতে বেঁচে থাকতে ইচ্ছা করছে না এবং মরে যেতে ইচ্ছা করছে, আত্মহত্যা করতে মনে চাচ্ছে, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে এটা ব্ল্যাক ম্যাজিকের একটা সিমটম। ব্ল্যাক ম্যাজিকের রোগীদের বিশেষ করে অনেকে ব্ল্যাক ম্যাজিকের বিভিন্ন আইটেম আছে, অনেককে এই জন্য ব্ল্যাক ম্যাজিক করা হয় যে এই ধরনের পরিস্থিতি তার মধ্যে তৈরি হবে, তো এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিক থেকে বাঁচার জন্য আপনি শরিয়াহ রুকিয়া বা রুকিয়া শরিয়াহ ঝাড়ফুঁকের আপনি আশ্রয় নেবেন, সহযোগিতা নেবেন। শাহিনা আফরোজ নিশি আপনি লিখেছেন, আমার বড় বোন তার পাশের বাসায় ওয়াইফাই পাশের বাসার ওয়াইফাই ব্যবহার করে মাসিক বিলের মাধ্যমে, আমরা তার বাসায় গেলে ওই ওয়াইফাই সংযোগ ব্যবহার করি আপুর কাছ থেকে হটস্পট দিয়ে, বিষয়টা মালিক জানে না, এতে কি গুণা হবে? দেখুন, এগুলো নির্ভর করে আসলে আমরা কী ধরনের চুক্তি করেছি, কী ধরনের কথা বলেছি সেটার উপরে। যদি এমন হয় যে আমরা সেখানে তাদের সাথে মানে অঘোষিতভাবে এটি বলা থাকে যে হ্যাঁ দু একজন গেস্ট আসলে এরকম তো সংযোগ নেয় নিতে পারে, এবং এটা যদি বহুল প্রচলিত থাকে তাহলে সেক্ষেত্রে এটাতে কোনো অসুবিধা নেই।